ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ইকবাল হোসেন বলছেন, শেখ আমার নাম রাকিব শরীফ, আমি সৌদি আরব রিয়াদ শহরে থাকি। একটি প্রশ্ন হচ্ছে, ইদানিং অনেককে দেখা যাচ্ছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বঙ্গ ভাইকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করো, এই জাতীয় অনেক কথা বলে। এখন প্রশ্ন হলো, ফেসবুকে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে কিনা, এটা কি লোক দেখানো হচ্ছে কিনা, রিয়ার ভিতর পড়বে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকাল ফেসবুকে কিছু দোয়া হয়, এই দোয়াগুলি অন্তঃসার শূন্য, এবং যে দোয়াগুলি ইখলাস শূন্য, এবং যে দোয়াগুলি লোক দেখানোরই বেশি হয়ে থাকে। তবে আমভাবে সবার ওপরে বিধানটা বর্তায় না, কেননা অনেক ব্যক্তির মনের ভিতরে ইখলাস ছিল, সে আসলে মন থেকেই ইখলাস সহকারে মানুষ দেখানোর নিয়ত ছাড়াই দোয়া চেয়েছিল। তাহলে সে যে ব্যক্তি ইখলাস রেখে এভাবে দোয়া চাইবে তার জন্য বৈধ হবে, আর অন্যরাও তার জন্য দোয়া করবে। আর যে ব্যক্তি রিয়া করবে, রিয়া করলে এবার ওর আমল ধ্বংস হবে, ওই রিয়াটা ওইটা কবুল হবে না। কিন্তু আল্লাহ কেহ যদি তার হেদায়তের দোয়া করে, সেক্ষেত্রে সে আবার হেদায়ত পেয়ে যেতে পারে, ঠিক আছে, সে হেদায়ত পেয়ে যেতে পারে যদি তার ভিতরে রিয়া থাকে। হ্যাঁ, রিয়া কি দেখাবে, আসলে সে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, দোয়া করেছে, এটা তার লেখার কারণে সে যদি এরকম মনে করে যে অন্য উৎসাহিত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে আবার সে ডাবল সওয়াব পাবে। আর যদি সে এটা মনে করে যে আমি অনেক বড় মুত্তাকি, মানুষ এটা দেখে বুঝুক যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে তার ক্ষমা হবে না, আল্লাহ তার দোয়াটা কবুল করবে না। কিন্তু অন্য ভাইরা তার জন্য দোয়া করলে সেটা আবার কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটার নেগেটিভটার চেয়ে পজিটিভ সাইডটাই বেশি। সো অনেক ভাই অসুস্থ হয়, তখন স্ট্রেস দেয়, আমার জন্য দোয়া করবেন। অনেক ভাই গুনাহা অনেক অনুভব করে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করার পর ফেসবুকে স্ট্রেস দেয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তার মনে থাকে যে আমি অনেক বড় গুনাহ করেছি। আর আমার পোস্টটা দেখে কেউ যদি নিজে থেকেও একবার বলে যে আল্লাহ এই ভাইটা যেমন বলছে এরকম আমাকে ক্ষমা করে দাও, অন্তত পক্ষে কেউ আমিন লিখেছে, তাহলে মুসলমান ভাইয়ের পক্ষে সে আমিনটা লিখলো, একটা ভালো কাজ করলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলমান ভাইয়ের প্রতি ভাইকে দোয়া করতে বলেছেন, এটাকে ওয়াজিব বলেছেন মুসলমান ভাইয়ের প্রতি। তো অন্তত পক্ষে ফেসবুক স্ট্যাটাসে যে ভাইরা গিয়ে আমিন লিখলো, তো অবশ্যই সেটা তার দোয়াতে শরিক হলো। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন, যে আল্লাহ বললেন ফেরাউনের কাছে যা মুসা, তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বিশরাহ লি সদরি, আমার বক্ষকে প্রশস্ত করো, এসলি আমরা আমার কাজ সহজ করো, ওয়াহলুল উকাতাতা, আমার জবানের আড়ষ্টতা যেন না থাকে ফেরাউনের কাছে গিয়ে। এখানে সঠিক ব্যাখ্যা এটাই, বেঠিক ব্যাখ্যাটাই মানুষ দেয় যে তিনি আগুন খেয়ে তার জবান তৎলা ছিল, সেজন্য সে ওইটা বলেছিল, আসলে কথাটা ঠিক নয়। এটা এমনি যদি আপনাকে বলা হয় যে কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি প্রধানমন্ত্রী বা অমুক মন্ত্রীর সাথে যে কথা বলবেন, এত বড় লোকের সামনে আপনি কি বলবেন, থতবত হয়ে যেতে পারে আপনার মুখ এত দামি লোকের কাছে গিয়ে। তো মুসা আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন যে আল্লাহর কাছে এটাই চেয়েছিলেন মদত, যে আল্লাহ ফেরাউন কত বড় আমার থেকে, এক সময় সে আমার বাপ ছিল, আমি অন্যায় করেছি, একজন হত্যা করে এসেছি, তার কাছে গেলে আমি কি বিচলিত না, হ্যাঁ স্বাভাবিকভাবে দিনের দাওয়াত দিতে পারবো, স্বাভাবিকভাবে কথা বলতে পারবো, তা আমার মুখে কোনো যেন জড়তা না আসে, সে জড়তাটা তুমি আমার দূর করে দিও। এটাই হলো সহি ব্যাখ্যা। কুর্তুবিতেও এই ব্যাখ্যা আসছে, জামিউল বায়ান ফি আহকামিল কোরআন ইবনে জারির তাবারিতেও এটাই ব্যাখ্যা আসছে। সঠিক ব্যাখ্যাগুলি তাওহীদ সম্মত ব্যাখ্যাগুলিতে তাফসিরগুলিতে এই ব্যাখ্যা আসছে, অভিনব ব্যাখ্যা, এই তার মুখে সে আগুন খেয়েছিল, সেজন্য তার জবান আড়ষ্ট ছিল, সে আল্লাহর কাছে কান্ত, বলল আল্লাহ হারুনকে দাও, হারুনের মুখে জড়তা নাই, এসবই গাঁজাখড়ি ব্যাখ্যা এবং সত্য বিবর্জিত ওয়ালিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা যেটা, সেটা হলো যে উনি বলেছিলেন আল্লাহকে, হু আফসাহ মিন লিসানা, আমার সাহায্যকারী হিসেবে আমার ভাইকে নবুয়তে আমাকে শরিক করে দাও, তাকে শরিক করে দাও আমার নবুয়তে, আফসাহ মিন লিসানা। হ্যাঁ, এখানে কিন্তু আসাহ মিন লিসানান বলা হয়নি, বলা হচ্ছে আফসাহ মিন লিসানা। ফসাহাত ও বালাগাতের শব্দ হলো কি, যে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি মুতাকালিম, কিন্তু লাস্তা ফাসিহান, আপনি ফাসিহ না, আপনি কথা বলতে পারেন। ফাসিহ বলা হয় স্থান কাল পাত্র ভেদ জেনে যে কথা বলা বলা হয়, আর বালিগ বলা হয় যে সাজিয়ে সাজিয়ে কথা বলতে পারে যে কোনো জায়গায়। স্থান কাল পাত্র ভেদে বিবেক খাটিয়ে বেশি হারুন, মুসার চাইতে হারুন বেশি কথা বলতে জানতো, তো এটা মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতায় ছিল। তাই সে আল্লাহকে বলল আল্লাহ
ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার আমার পক্ষ থেকে আমাকে একজন মন্ত্রী বানিয়ে দাও, আমার পক্ষ থেকে আমার জন্য আমার পক্ষ আমার পরিবারের থেকে একজন মন্ত্রী বানিয়ে দাও। অন্য অন্য আয়াতে আছে যে হুয়া আফসাহু মিন্নি ফা আরসিল ইলা হারুন, হুয়া আফসাহু মিন্নি লিসানা, সে কথা বলার ক্ষেত্রে আমার চাইতে বেশি স্থানকাল পাত্র ভেদে কথা বলতে জানে, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে জানে। হুয়া আফসাহু মিন্নি লিসানা, তো এইগুলি হলো সহি তাওহীদসম্মত ব্যাখ্যা এবং জগাখিচুড়ি আর অসুস্থ তফসির তফসির থেকে দূরে 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 থাকা ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলি আরবরা করেন, আমাদের মতো বস্তা পচা ব্যাখ্যা আর কানি কোনাতে ঢুকে ঢুকে যত আগ্রাম বাগ্রাম আজে বাজে আছে যেগুলি বললে মানুষের কাছে বেশি মানে আশ্চর্যজনক কিছু উপস্থাপন করতে পারলে এমনটা দেখাইলাম, আর মানুষ বারবার আমাদেরকে বক্তা হিসেবে নিয়ে গেল, আরে কত সুন্দর বক্তব্য দেয়, জীবনে এরকম বক্তব্য শুনলে। এই ধরনের অসুস্থ তফসিরগুলিতে অসুস্থ মন মানসিকতা এবং কম এলেম সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে আজে বাজে তফসিরগুলি আসে। এরকম একটা তফসির আছে হযরত দাউদ আলাইহিস সালাম তার কোন এক কর্মীর তার এক সেনাপতির স্ত্রীকে দেখলেন, দেখে লোভ হয়ে গেল, তার জন্য তাকে বারবার যুদ্ধে পাঠায় নিহত না হওয়া পর্যন্ত তাকে পাঠাইতে থাকলে নিহত হলো, তার তার স্ত্রীকে বিয়ে করলো। এই যে নবীর শান নষ্ট করা এই সমস্ত ব্যাখ্যা অসুস্থ তফসির, এগুলি আহলে হাদিস বা সালাফ বা সহি আকিদে পন্থীরা কখনো গ্রহণ করে না, যেটা নবীর শানে বেয়াদবি হয়। এই নবীর শানে বেয়াদবি করতে গিয়ে একজন একজন কমেডিয়ান বক্তা পর্যন্ত বলতেছে নোয়াখালীর ভাষায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নাকি তোতলা তোতলা করে কথা বলতেছে। তো কমেডিয়ান বক্তা ওর নিজেরও জ্ঞান নেই এবং ওর ওস্তাদেরও জ্ঞান নাই, ও নিজেও গুমরা ওর ওস্তাদও গুমরা এবং সে এইভাবে সকল মানুষকেও গুমরা করছে, নবীর নবীর বিষয়কে নিয়ে ঠাট্টা করে নবী নবীকে নিয়ে মজাক করে। কেন সে এই কথাটা করেছে, তার ওই যে ভ্রান্ত আকিদা, ওই ভ্রান্ত আকিদার উপরে নির্ভর করে সে এইভাবে টিকটা করেছে আল্লাহর নবীকে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এ ধরনের এরা হলো ক্যান্সার আলেম আলেম সমাজের জন্য, এলেমের জন্য, যাদের গভীর জ্ঞান নাই তাফসিরের, তাওহীদ সম্মত যাদের জ্ঞান নাই। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই তাফসির জানে না, কেননা আসলে মূলত তাওহীদ জানে না। কিভাবে তাওহীদ জানে না, তাদের তাওহীদের আল্লাহ খাওয়ায় পড়ায় দেখায়, আল্লাহ সুস্থ করে, আল্লাহ এই যেটা আবু জাহেলও মেনেছিল তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল উলুহিয়াত, তাওহীদের আসমা ও সিফাতের উপরে আমাদের বাংলাদেশের মাদ্রাসার কোনো কারিকুলাম টেস্টে না কওমি না আলিয়া কোথাও সিলেবাসভুক্ত এরকম কোনো চ্যাপ্টারই নাই যে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল আসমা ও সিফাত রয়েছে। তাহলে বাংলাদেশের আলেম কি আলেম, এগুলি ঘোড়া ঘোড়া ঘোড়ার ঘাস কাটা আলেম ছাড়া আর এগুলিকে কি বলা যেতে পারে, যাদের আকিদাই ঠিক নেই, তাওহীদই ঠিক নেই, ওদের তাফসির কি করে ঠিক হবে। ওরা আবার বড় বড় তাফসিরও লেখে এক একজন, আর সেটাকে বিখ্যাত তাফসির বলে দাবি করে থাকে, কি করে তাদের তাফসির হয়, এগুলো কি করে তাদের তাফসির হয়। সেই জন্যই অবশ্যই সঠিক ব্যাখ্যাটাই আমাদেরকে প্রত্যেকের তাফসির থেকে নিতে হবে আর প্রত্যেকটি বিষয়ে সঠিক তাফসিরটা নিতে হবে। যদি কোনো ভাই যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় দোয়া চায়, তাহলে তার জন্য দোয়া আমরা করব। হ্যাঁ, আর আল্লাহ যেন ফেসবুকে কোনো ভাইকে রিয়া করে কোনো আমল করা থেকে রক্ষা করেন, এই দোয়াটা আল্লাহর কাছে চাইব। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা সাল্লামা বারাকা আলা নবীনা মুহাম্মদ।